দাঁড়িয়ে আছি এমন একটা সময় যেটা হচ্ছে শাবে বরাতের ঠিক আগের বিকেলবেলা দাঁড়িয়ে আছি যে জায়গাটার নাম হচ্ছে চক বাজার অর্থাৎ শাবে বরাতের আগের বিশাল পসরা এটা কিন্তু বসে এই জায়গাতে দর্শক শাবে বরাত এমন এক মানে রাত যেটাকে বলা হয় এটার জন্য যে খাবার দাবার আয়োজন এটা আসলে করা হয় বইপত্র পড়ে আমি যা জেনেছি এই পাক ভারত উপমহাদেশে আর সিরিয়ার কিছু জায়গায় ইরানের কিছু জায়গায় মানে ওয়ার্ল্ডের কোথাও এটা করা হয় না বাট খাওয়াটা এখানে ইবাদতের অংশ কিনা সেখানে আমি যতটুকু পড়ে জেনেছি যে না এটা ইবাদতের ইসলামী মতের অংশ না বাট বাংলাদেশি মুসলমানদের সামাজিক যে প্রথা এটার মধ্যে এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে ইসবরাতের সময় একটু খাওয়া দাওয়া করা হালুয়া খাওয়া রুটি খাওয়া গোস্ত খাওয়া এনিওয়েজ এই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন এখানে যারা জ্ঞানী গুণী আছেন ধর্ম সম্পর্কে যারা জানেন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আমি কেউ নই কিন্তু এই যে সামাজিক প্রথা খাবার দাবারের সেটা কেমন এখানে সেটা দেখানোর জন্য আজকে আসা দর্শক ওয়েলকাম টু আজকের শো চলে সবে বরাতে আগে যেটা হতো যে মানুষ সন্ধ্যাবেলায় পুরান ঢাকার মধ্যে মূলত ওই ইয়ে করতেন ওই যে রুটি হালুয়া তারপরে গোস্ত এগুলো একজন একজনের বাসায় পাঠাতেন এটা আসলে বাংলাদেশের সব জায়গাতেই চলটা আছে বাট আমরা চালের আটা রুটি হালুয়া গরুর গোস্ত এগুলোই পাঠিয়ে থাকি আর পুরান ঢাকায় বড় বড় শিরমাল রুটি এইটা সেটা বা ওই যে আপনার আটা ময়দার যে বড় বড় রুটিগুলো হ্যাঁ কুমির রুটি হয় ওই যে নকশা রুটি হয় বিভিন্ন রকমের হালুয়া এখানে কিন্তু চক বাজারে বেশ পাওয়া যেত কী আছে পাঠাতে এত বড় বাক্সগুলো কীসের এত বড় বাক্সে কীগুলো ভাই রুটি রুটি কত করে দাম এটা এটা হলো আপনার 3 কেজি 700 টাকা 3 কেজি 700 আচ্ছা ভাই এই রুটি কিনে কারা কোথায় পাঠায় এটা এটা মেয়েদের জামাই বাড়ি পাঠায় হ্যাঁ কিবা শ্বশুর বাড়ি পাঠায় আচ্ছা মানে মেয়ের জামাইয়ের বাড়িতে পাঠানোর একটা প্রথা আছে এখানে হ্যাঁ ওকে তো মেয়ের জামাইয়ের বাড়িতে কিন্তু এই যে সর্বরাতের সময় শ্বশুর বাড়ি পাঠায় কেউ জামাইয়ের বাড়ি পাঠায় জামাইয়ের বাড়িতে বা শ্বশুর বাড়িতে পাঠায় ওকে তো এই সাত এই 3 কেজি এটা 700 টাকা বিশাল সাইজ ভাই এগুলো কি মাছ রুটি কত করে মাছ রুটি 800 কেজি কুমির রুটি গুলো নাই কুমির রুটি দিতে মানা আচ্ছা ওকে ভাই এইটা কত করে কেজি 250 টাকা কেজি আমাদের ছোটবেলায় কুমির রুটির খুব প্রচলন ছিল বাট এইবার দেখছি যে কুমির রুটিটা মানুষে হচ্ছে না অদ্ভুত আকৃতির কিছু মাছ এটা পাওয়া যাচ্ছে এখানে ফাইন এ কিসের হালুয়া এটা এটা গাজর এটা হালুয়া এটা বুটের গাজর এটা বুটের গাজর কত করে 200 টাকা আর বুটের ডালের 200 টাকা মাশাআল্লাহ কালা দাও আমার ধলা দাও আমার দিলে আপনি আচ্ছা ওকে এমন কি সবে বরাতের আগের রাতে অনেকে রোজা রাখেন তাদের জন্য দেখেন ইফতারের আয়োজন তাই না ইনশাআল্লাহ সামনে দেখি আমানিয়ার রুটি আল্লাহ ভরসা চলেন সামনে আগে ও ভাই এটা কিসের হালুয়া কত করে এটা 400 টাকা ওকে পাল্লা নিয়ে একবার বুঝবে এর আগের বার যখন এসেছিলাম আমি মানে দেখলাম অনেক কালারফুল জুস তো ওরা বলছিল যে এখন আমাদের কারেন্ট নাই তাই জুস করা যাবে না খেয়াল আছে সকালবেলা আজকে অবশ্য কাটা ফল জুসের দিকে না আগাই কত করে ভাইটা 30 টাকা 30 টাকার ফল এখানে তরমুজ আছে অবশ্য তরমুজটা খুব একটা লাল না পেয়ারা আছে আনারস মালটা একটা কাপ না পেয়ে আছে শেষের দিকে
কাটা ফল, বাট ফাইন, ঠিক আছে। এই যে এতক্ষণে একটা কুমির রুটি, কুমির রুটি অবশ্য না, কুমির রুটির খালতো ভাই পেয়েছি, চেষ্টা করেছেন তারা। এটা হচ্ছে 200 টাকা কেজি, আমার আসছে 250 টাকা, মানে 1 কেজির একটু বেশি, একটা মাসে নিয়ে যাই। আর একটা রুটি খাওয়ার তো একটা ইয়ে আছে, উপরে দেখেন কিশমিশ, চেরি ফল এইসব দেওয়া, মোটামুটি ভালোই। এখানে দেখেন অনেক পদের হালুয়া আছে, চলুন হালুয়া দেখি। এই যে এখানে আছে মাখাদি হালুয়া, বাইরে কিসের হালুয়া? মাখাদিয়া ছানার। আচ্ছা, ছানার হালুয়া। হ্যাঁ, মাখাদিয়া। পেস্তা গাজর হালুয়া, এইটা কিসের হালুয়া? গাজরের। এইটা আচ্ছা মাসকাট হালুয়া, নেসেস্তার হালুয়া যেটা, ওকে, এটা তো ফিননি। তো আমরা এখন আছি আনন্দতে। আনন্দের আসলে ওই ওদের তো একটা নাম আছেই, বিশেষ করে বিভিন্ন রকম হালুয়ার পসরা নিয়ে ওরা বসে। আমরা এখন দেখছি 4-5 পদের, একটু আগে প্রচণ্ড ভিড় ছিল, বিশেষ করে আসার সময় 7টাও যাতে আমরা যখন মানে পার হয়ে আসছিলাম মিশাদে, প্রচণ্ড ভিড় ছিল, অনেক দেখাই যাচ্ছে না। এমনি দর্শক, এই তো একটা ছোট্ট ট্যুর। হ্যাঁ, আসলে পুরোটাই হচ্ছে রুটির দোকান আর হালুয়ার দোকান, সেম জিনিস। তো রিপিট করে দেখানোর কিছু নেই, বাট হাঁটবেন যখন রাস্তার মধ্যে, অনেক রকমের মানুষ, অনেক ধরনের কথাবার্তা, হালুয়া তো আছেই। সো মানুষ এখান থেকে নিচ্ছেন, কেউ তার প্রিয়জনের জন্য, কেউ নিচ্ছেন জামাইয়ের বাড়ি পাঠানোর জন্য। সো এইটা একটা মজাই আসলে আলাদা। আবার পুরান ঢাকার অনেকে যারা একটু মানে ইয়ে, একটু মানে সামর্থ্য যাদের বেশি, তারা এই দিন পোলাও, তেহারি, গরুর গোস্ত, হাঁসের গোস্ত এগুলো করছেন। বাট মূল জিনিসটা হচ্ছে এইটাই যে ইবাদত তো ইবাদতের সময় ইবাদত করবেনই, আর সাথে ভালো খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকেই অনেকের মতো চর্চা করেন, সেটা যার যার ব্যক্তিগত। এনিওয়েজ দর্শক, আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ সন্ধ্যা আস্তে আস্তে নামবে, যার যে ইবাদতের ব্যাপার তো আছেই। সো আমার চকবাজার এসেছি, কিছু না না কিনলে কেমন হয়, টুপি কিনি, টুপি কিনে যার যার বাসায় যাই, চলেন। এনিওয়ে দর্শক, চকবাজার থেকে কিছু তো একটা কিনে নিয়ে বাড়িতে যাই, যখনই সেটা প্রচার হচ্ছে তখন সর্বরাত আপনাদের জন্য চলেই গেছে, বাট যখন সেটা করছি আমরা সর্বরাত সামনেই আছে। তো উইশ করি, মনে মনে উইশ করি যে আপনাদের সবার সর্বরাত ভালো কাটুক, সুখে কাটুক, হয়তো ভালোই কেটেছে আপনারা যখন সেটা দেখছেন। আজকের জন্য এখানে বিদায়, দোয়া করবেন সবাই, দেখাবে নেক্সট শোতে। আজকের জন্য টাটা, বাই বাই।